নমস্কার বন্ধুরা দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি উপস্থিত হয়েছি চাটনির একটি রেসিপি নিয়ে টমেটো আমসত্ব খেজুরের চাটনি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা ফ্রায়েড রাইস ভাত লুচি পরোটা বা রুটির সাথে সার্ভ করতে পারেন দুর্দান্ত লাগে খেতে আর খুবই সহজ রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর ভিডিওটা আমি কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন এর মধ্যে দেবো একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা গোটাই দিতে হবে তা নলে চাটনিটা ঝাল হয়ে যাবে দেব এক ছোট চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেবো কয়েক সেকেন্ড এবারে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব একটু ভেজে নেবো টমেটোগুলো দেবো হাফ টি স্পুন নুন টেস্ট নুনটা হবে না কিন্তু স্বাদটা একটু বাড়বে চাটনির আর দেব সামান্য একটু হলুদ অনেকেই টমেটোর চাটনিতে হলুদ দেয় না এবারে একটু ভেজে নেব ভাজতে ভাজতে দেখুন টমেটো থেকে জল বেরিয়ে গেছে এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো গ্যাসের ফ্লেমটা সিম করে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলব টমেটোগুলো একদম গলে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবারে এর মধ্যে দেব চিনি আমি এখানে একটা বড় চামচের দুই চামচ চিনি দিলাম চিনিটা এখানে আপনারা কম বা বেশি দিতে পারেন তবে আমসত্ত্ব খেজুর আর টমেটোর চাটনিতে চিনি খুব বেশি লাগে না এবারে এর মধ্যে দেব ভিজিয়ে দু টুকরো করে রাখা খেজুর আর দেব কিছু কিসমিস এগুলোও আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে দেব কাজু বাদাম কাজু বাদাম আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেল্ট হতে শুরু হয়েছে এতে চাটনিটা অনেকটা পাতলা হয়ে গেছে এবারে নামাবার আগে দেব আমসত্বর টুকরো আমসত্ব খেজুর আর টমেটোর চাটনিতে মিষ্টি বেশি দিতে লাগে না খেজুর আর আমসত্ত্ব মিষ্টি বলে চাটনিটা এমনিতেই বেশি মিষ্টি হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে চাটনিটা আর একটু থকথকে হয়ে যাবে হয়ে গেল আমসত্য টমেটো খেজুরের চাটনি আমার এই চাটনি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য